হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি রান্না করবো শীষ পালঙের চচ্চড়ি। এই শীষ পালঙের চচ্চড়ি গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করেছি আর নিরামিষ রেসিপি শাকের রেসিপিতে একটু বড়ি দিলে খেতে ভালো লাগে। বড়িগুলো লাল লাল হয়ে গেছে, বড়ি ভেজে তুলে নিচ্ছি আর বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। একদম ঝটপট সহজ উপায়ে এই রান্নাটা হয়ে যায়। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন কিন্তু খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এখানেই আমি সব সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি বেগুন, এবার দিয়ে দিলাম শিম, দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি গাজর, এবার দিয়ে দিচ্ছি বিনস। বিনস যদি না থাকে তোমরা এখানে বরবটিও দিতে পারো। এবার সবজিগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। সাধারণত চচ্চড়ির ক্ষেত্রে একে একে আমরা সবজি ভেজে তুলে রাখি, সেটা একটু সময় সাপেক্ষ। এই চচ্চড়িটা দেখাচ্ছি খুব সহজভাবে কী করে তোমরা বানিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, খুব ভালোভাবে এবার নুনটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে আমরা তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার সবজিগুলো যাতে অল্প একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এমনকি আলু পর্যন্ত এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক আর অল্প একটু লাউ শাক। আমি 2 রকম শাকই এখানে দিয়েছি, তোমরা চাইলে শুধু পালং শাক দিয়েও করতে পারো। শাকগুলো কিন্তু ধুয়ে বেছে খুব ভালো করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, এবার শাকগুলো দিয়ে দিলাম। শাক দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরই শাকগুলো কিন্তু নরম হয়ে যাবে, এখন একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেব। শাক দিয়ে কিন্তু অনেকটাই জল বেরোবে, এই রান্নাটা করতে কিন্তু আলাদা করে কোনো জলের দরকার হয় না। প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, শাক কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শাক দিয়ে কতটা জল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষে বাটা। এখানে কিন্তু অন্য কোনো আর মশলা দিতে লাগে না, শুধু অল্প একটু সর্ষে বাটা দিয়ে কিন্তু এই সবজিটা একদম অসাধারণ হয়ে ওঠে। সর্ষে বাটার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে সব কিছু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একদম মাখো মাখো হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দিলাম, এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এবার আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে যে জলটুকু আছে সেই জলটুকু আমাদের কড়াইয়ের মধ্যে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একটা মাখো মাখো হয়ে যাবে। এবার উপর থেকে দিয়ে দেব বড়ি, যে বড়িগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম হাতের মধ্যে অল্প একটু ক্রাশ করে নেব বা ভেঙে নেব, উপর থেকে ছড়িয়ে দেব। বড়ি দেওয়ার পরে খুব ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এখন তো বাজারে অ্যাভেলেবেল শীষ পালং পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে শীষ পালং এনে কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা অন্য কোনো পর্বে। থ্যাংক ইউ।